আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ফেসিয়ালের আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি। শীত আসলে অথবা যে কোনো সময়ে আমাদের যখন বয়স বাড়তে থাকে আমাদের মুখে কিন্তু কালচে দাগ পড়ে যায় এবং মুখে ভলি রেখা পড়ে, মুখ কেমন যেন কুসকিয়ে যায় আর মুখে কালচে দাগগুলো পড়ে থাকে। তো আজকে মসুরি ডালের পেস্ট প্যাক তৈরি করে দেখাবো আমরা কিভাবে মসুরি ডাল মুখে ব্যবহার করলে আমাদের মুখ অনেক সফট থাকবে আর মুখে বয়সের কোনো চাপ পড়বে না। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকের কাজে আসবে। মসুরি ডাল দিয়ে রূপচর্চা কিন্তু যুগ যুগ থেকে আসে, তো মসুরি ডাল দিয়ে আমরা সহজে মুখের যত্ন নিতে পারি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যখনই নতুন ভিডিও শেয়ার করবেন নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমার এখানে লাগবে মসুরি ডাল। এখানে আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো। এখানে 3 টেবিল চামচ পরিমাণ ডাল আছে, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে নিলাম। ডালটাকে ভিজিয়ে রাখার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি। এবার এই ডালটাকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর অবস্থাটা ঠিক এরকমই থাকবে, খুব বেশি পাতলা এবং ঘনও থাকবে না, ঠিক এরকম হলেই হয়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। আপনারা যদি ভিটামিন ই ক্যাপসুলটা না দিতে চান সেক্ষেত্রে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন, না হলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু এই শীতের জন্য অনেক উপকারী, কারণ শীতে আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের মুখের দাগ চুপ দূর করতে খুবই সাহায্য করে। তো আমি এখানে একটি ট্যাবলেট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করব মধু। মধু আমাদের রূপচর্চা খুবই সাহায্য করে, কারণ মধু দিয়ে আমাদের যে কোনো স্কিনের সমস্যা কিন্তু সহজেই দূর করতে পারি। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে মধু অথবা ভিটামিন ই ক্যাপসুল দুইটাই না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন অথবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে, খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যেহেতু এখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা হয়েছে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গিয়েছে, এবার আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি আপনারা কী নিয়মে এটা ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। তো আমি আমার নিজের মুখে এটা অ্যাপ্লাই করছি। এটা ব্যবহার করার আগে স্কিনটাকে ভালোভাবে ফেশ ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ তখন যেন স্কিনে কোনো রকমের ময়লা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর স্কিন পরিষ্কার থাকলে আমাদের মুখ কিন্তু এমনিতেই অনেকটা ফর্সা উজ্জ্বল দেখাবে। তো স্কিনটা পরিষ্কার করে ভালোভাবে মুছে নিতে হবে, তারপরে হাতের সাহায্যে ঠিক এইভাবে আপনারা এই মসুর ডালের পেস্ট প্যাকটা মুখে লাগিয়ে নেবেন এবং শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যেখানে আপনাদের দাগ চোখ একটু বেশি আছে, চোখের নিচে কালো দাগ আছে অথবা গালে কোনো রকমের মেস্তার দাগ পড়েছে, সেই অংশগুলোতে একটু বেশি পরিমাণে লাগিয়ে নেবেন। তো আমার গালে কিন্তু প্রচুর পরিমাণে মেস্তা ছিল আমার বেবি হওয়ার পর। তো আমি নিয়মিত এই রূপচর্চাগুলো বাসায় করাতে আমার মেস্তাটা কিন্তু একদমই চলে গিয়েছে, এখন কেউ দেখলে বুঝতেই পারে না যে আমার মুখে কখনো মেস্তা হয়েছিল। অনেক টাকা পয়সা নষ্ট করেও কোনো রকমের কিন্তু কাজ হয়নি। যখন সঠিক নিয়মে মুখটা পরিষ্কার রাখতে শুরু করেছি এবং ঘরোয়া উপায়ে আমি এই রূপচর্চাগুলো রেগুলারই করছি, তখন কিন্তু আমার মেস্তাগুলো চলে গিয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুবই ভালোভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে এটা আমি 10 মিনিটের মতো মুখে রেখে দিব, তাতেই মুখটা কিন্তু শুকিয়ে যাবে আর একদমই টান টান হয়ে যাবে। তখন নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন।
ধুয়ে নেওয়ার পর আপনারা যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করেন সেটা ব্যবহার করবেন, আর রাতে যদি স্প্রেটা ব্যবহার করেন সেক্ষেত্রে যে কোনো নাইট ক্রিম অথবা অলিভ অয়েল বেজলিন যে কোনো একটা কিছু মুখে লাগিয়ে নেবেন। তো সকালে উঠে দেখতে পারবেন আপনাদের মুখটা অনেকটাই পরিষ্কার এবং আগের থেকে অনেক উজ্জ্বল এবং স্বাস্থ্য দেখাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আজকের মতো বিদায় নিব, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।